সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব একটি জমির মালিকানা বা একটি জমির কি কি জিনিস থাকে, একটি জমির কি কি সরকারি অফিসে আমাদেরকে জিনিসগুলো দেখতে হয় সে সম্পর্কে। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, বাংলাদেশের বর্তমানে যে সমস্ত জমি আছে এগুলো দু প্রকার, একটি হচ্ছে কৃষি আর একটি হচ্ছে অকৃষি। এটি আপনারা মনে রাখবেন, একটি হচ্ছে কৃষি আর একটি হচ্ছে অকৃষি। সমস্ত জমি, গোটা বাংলাদেশের যত জমি আছে সবগুলি একটি হচ্ছে কৃষি আর একটি হচ্ছে অকৃষি। এটি হচ্ছে জমি প্রধানত দুই প্রকার। আর বর্তমানে যে সমস্ত জরিপ যেগুলোকে বিএস বিআরএস এই সমস্ত জরিপই হচ্ছে আরএস জরিপ সরকারি গেজেট মতে। তো বন্ধুরা, একটি জমি সেটি আপনি কৃষি জমি ক্রয় করুন, অকৃষি ক্রয় করুন, ফ্ল্যাট ফ্লট যা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো জমি ক্রয় করুন, সেখানে আপনার যে জমিটি আপনার যে ভূমিটি এর সহজ কথায় তিনটি জিনিস থাকবে। একটি হচ্ছে দলিল থাকবে অবশ্যই জমিটির, দ্বিতীয়ত হচ্ছে একটি খতিয়ান থাকবে, তৃতীয়ত হচ্ছে জমিটির একটি নকশা বা ম্যাপ থাকবে। এই তিনটি জিনিস অবশ্যই আপনার থাকবে। আপনার যদি কোনো ভূমি থাকে তো আপনার এই তিনটি জিনিস অবশ্যই আপনি সংগ্রহে রাখবেন। তো এখন আসবো ওয়ান বাই ওয়ান যে দলিলের ক্ষেত্রে কি থাকে। দলিলের ক্ষেত্রে হতে পারে আপনার নিজ নামে দলিল থাকতে পারে, অথবা আপনার পিতার নামে আপনার দাদার নামে দলিল থাকতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে দলিল আপনার নাও থাকতে পারে, শুধু আপনার রেকর্ডে নাম থাকতে পারে। যেমন আমরা দেখতে পাই যে এসএ রেকর্ডে হয়তো কারো নাম আছে, আপনি তার ছেলের ছেলে মানে হচ্ছে আপনার দাদার নামে এসএ রেকর্ডে জমিটির নাম আছে, কিন্তু আপনার না আপনার কাছে বা আপনার পিতার কাছে কোনো দলিল নাই। তো তাহলে এসএ রেকর্ডের যে কাগজটি সেটি আপনার দলিল হিসেবে বাংলাদেশে 100 মধ্যে 95% ক্ষেত্রে কার্যকর, অর্থাৎ এসএ রেকর্ডীয় মালিককেই জমির দলিল হিসাবে মেনে নেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তো প্রথমেই মনে রাখবেন যে দলিলগুলো রেজিস্ট্রেশন হয় সাব রেজিস্ট্রেশন অফিসে। প্রতিটি উপজেলায় সাব রেজিস্ট্রেশন অফিস আছে, সেখানে দলিল রেজিস্ট্রেশন হয়। আর এই যে সাব রেজিস্ট্রারের উপরে যিনি সেটি হচ্ছে জেলা রেজিস্ট্রার। তো এখানে হচ্ছে যে কোনো একটি দলিল যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যায় তখন সাব রেজিস্ট্রার বা জেলা রেজিস্ট্রারের কোনো ক্ষমতা থাকে না সেই দলিলটি রেজিস্ট্রেশন করা বাতিল করার, সেটি করতে হয় আপনাকে দেওয়ানি মামলা করে। শুধু জেলা রেজিস্ট্রার যেটি করতে পারেন সেটি হচ্ছে কোনো দলিল যদি সাব রেজিস্ট্রার অস্বীকার করেন নিবন্ধন করতে, সেটি উনি শুনানি করে দেখতে পারেন যে কেন সাব রেজিস্ট্রার সেটি অস্বীকার করলো। আর এগুলো হয়ে থাকে নিবন্ধন অধিদপ্তর অর্থাৎ রেজিস্ট্রেশন অধিদপ্তরের আন্ডারে। তাহলে আমরা বুঝলাম জমির দলিলটি কী, আর দলিল হচ্ছে মালিকানার প্রধান উপাদান। জমির দলিল হচ্ছে মালিকানার প্রধান উপাদান। তো বন্ধুরা, দুই নম্বরে আসি আমরা খতিয়ান। খতিয়ান জিনিসটিকে, আসলে খতিয়ানকে এক কথায় যদি আমরা বলি, খতিয়ান হচ্ছে খাজনা নেওয়ার মাধ্যম। খাজনা নেওয়ার জন্য কোন জমিতে কে চাষাবাদ করতেছে, কার কাছ থেকে খাজনা নেবে। তো এই খাজনা আমাদের মনে হয়তো যখন আমরা যারা আধুনিক যুগের ছেলে পেলে আধুনিক যুগের মানুষ আমাদের মনে প্রশ্ন জাগে যে সরকার কয় টাকার খাজনা পায়। কিন্তু আজ থেকে 100 বছর আগে বর্তমানে জমির দাম যেরকম ছিল আগে কিন্তু এরকম জমির দাম ছিল না। তো সেখানে জমি যারা চাষাবাদ করতো চাষাবাদের বিনিময়ে জমিদাররা খাজনা পেত, জমিদারদের থেকে ইংরেজরা তারা রাজস্ব বা রেভিনিউ নিত। তো সেই হিসাবটা থেকে আজ পর্যন্ত চলে আসতেছে এই সমস্ত খতিয়ান প্রণয়ন, খতিয়ানের মাধ্যমে খাজনা আদায়। তো এজন্য দলিল হচ্ছে মালিকানার প্রধান উপাদান, অন্যতম উপাদান, সাথে সাথে খতিয়ান হচ্ছে খাজনা আদায়ের মাধ্যম, অর্থাৎ কার কাছ থেকে খাজনা আদায় করা হচ্ছে, বর্তমানে কে জমি দখলে আছে, জমিটি কীরকম বসতবাড়ি না সেটি কোনো পুকুর না ইটভাটা, এই সমস্ত নির্ণয় করার জন্য সরকার সরজমিনে মাঠে গিয়ে জরিপ করেন, আর সেই জরিপে সৃষ্টি হয় খতিয়ান। তো এই খতিয়ানটা দুই রকম হয়ে থাকে, একটি হচ্ছে নামজারি, একটি হচ্ছে জরিপ খতিয়ান। জরিপ খতিয়ান মানে হচ্ছে যেগুলো মাঠে গিয়ে তারা মেপে যে খতিয়ানটা প্রস্তুত করে সেগুলো হচ্ছে জরিপ খতিয়ান। আর এগুলো হয়ে থাকে সাধারণত 20 থেকে 50 বছর পর পর মাঠে গিয়ে তারা এই সমস্ত জরিপ কাজ করে। কিন্তু আমরা জানি জমির মালিকানা দলিলের মাধ্যমে কী হয়, বারবার পরিবর্তন হতে থাকে। একটি জমির মালিকানা 10 বছরে 5 বার পরিবর্তন হতে পারে, কিন্তু জরিপে যে ব্যক্তির নাম এসেছে তাকে বলা হয় রেকর্ডীয় মালিক বা সত্যের মালিক। তো রেকর্ডীয় মালিকের নামে কিন্তু থেকে যায়। তো এই জন্য এর নাম জারি অপশনটি হচ্ছে যখন জরিপ কাজে যার নাম ছিল তার কাছ থেকে যদি দলিলের মাধ্যমে অথবা কারো মৃত্যুর পরে যদি
খাজনা আদায়, যার কাছ থেকে খাজনা আদায় করা হবে তার যদি মালিকানা চেঞ্জ হয়ে যায় তখন নামজারির মাধ্যমে কি করা হয়, জরিপে যার নাম ছিল তার জায়গায় তার নাম থেকে নতুন যে মালিক হয়েছেন দলিলে ওনার নামটি সেখানে দেওয়া হয়। এটিই হচ্ছে নামজারি। আর জরিপ হচ্ছে সরজমিনে গিয়ে সেখানে ম্যাপ তৈরি করা হয়, সেখানে খতিয়ান তৈরি করা হয়। আর এই জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় 3টি পার্বত্য উপজেলা বাদ দিয়ে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটি, এই 3টি জেলা বাদ দিয়ে বাংলাদেশের বাকি যে 61টি জেলা আছে সব জেলার উপজেলা একটি করে সেটেলমেন্ট অফিস আছে, সেই সেটেলমেন্ট অফিস এই সমস্ত কিছু দেখেন। তার পরবর্তী হচ্ছে এই যে নামজারি এগুলো করে থাকেন এসিল্যান্ট, আর এই যে জরিপ কাজের এগুলো সেটেলমেন্ট অফিসার আছেন উপজেলার মধ্যে, প্রতিটি উপজেলা সহকারী বা সেটেলমেন্ট অফিসার থাকেন। তারপর হচ্ছে ম্যাপ। এই যে সেটেলমেন্ট, এরা যখন সরজমিনে জরিপ করেন, খতিয়ান প্রণয়ন করার পূর্বে তারা প্রথমে ম্যাপ তৈরি করেন। এই ম্যাপ যারা তৈরি করেন সেখানে যে সমস্ত আমিন থাকেন, সাধারণত 3 জন আমিন থাকেন, একজনকে বলা হয় সর্দার আমিন, চেইনম্যান। তো প্রথমেই তারা যে কাজটি করেন সেটি হচ্ছে যে মৌজাটি তারা ম্যাপ করবেন, নকশা করবেন, প্রথমে সেই মৌজা তারা পরিদর্শন করে দেখেন মৌজার জমির প্রকৃতি কীরকম পরিবর্তন ঘটেছে। যদি 33%-এর বেশি তারা দেখেন যে না সেখানে জমির পরিবর্তন হয়নি, তাহলে যে কাজটি করা হয় পুরাতন যে ম্যাপটি ছিল সিএস বা আরএস, যে ম্যাপটি পুরাতন ছিল সেই ম্যাপটির উপরে তারা নতুন করে আরেকটি ম্যাপ করেন, সেখানে তারা কোনো ট্রাভার্স করেন না। তো এখানে প্রশ্ন আসতে পারে ট্রাভার্স জিনিসটা কী। তো আমরা সবাই জানি বর্তমানে আমাদের সবার কাছে মোবাইল আছে, মোবাইলের একটি IMEI নাম্বার আছে, তার মাধ্যমে আমরা কি করতে পারি লোকেশনগুলো ট্রেস করা হয়, অর্থাৎ সহজ কথায় বললে GPS-এর মাধ্যমে আপনি কোথায় আছেন সেগুলো ট্রেস করা যায়। তো আপনার যে নির্দিষ্ট মৌজা সেটি যদি পুরাতন ম্যাপের উপর না করা হয়, পুরাতন ম্যাপের উপর যদি করা হয় একে বলা হয় ব্লু শিটে ম্যাপ করা। ব্লু শিট মানে হচ্ছে পুরাতন যে ম্যাপটি আছে তার যে কার্বন কপি তার উপরে তারা ম্যাপটি করেন, অর্থাৎ মৌজার যে সীমানার কোনো পরিবর্তন ঘটে না, পূর্ববর্তী সীমানার উপরেই তারা নকশা করে দেন। তার পরবর্তীতে হচ্ছে ট্রাভার্স। তো ট্রাভার্স করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যদি 33%-এর বেশি পরিবর্তন ঘটে তখন তারা কী করেন, জায়গাটার GPS থেকে তারা কিছু লোকেশন নেন, সমস্ত মৌজাটার তারা একটা নির্দিষ্ট কিছু ট্রাভার্স স্টেশন, আপনারা হয়তো ম্যাপের মধ্যে দেখবেন নির্দিষ্ট ট্রাভার্স বিন্দু আছে, সেখানে নির্দিষ্ট কিছু ট্রাভার্স বিন্দু নেন। এই সমস্ত বিন্দু তারা সেখানে খুঁটি পুঁতে রাখেন, তারপর সর্দার আমিন, বদর আমিন এবং চেইনম্যান তারা সেগুলো চেক করে নেন। করার পরে নতুন শিটে P70 শিট বলে এক ধরনের শিট পাওয়া যায়, P70 শিট, এটি হচ্ছে এমন একটি শিট যারা জ্যামিতি রাফ করেন তারা হয়তো জানেন, এরকম ঘর থাকে, প্রতিটি যে ঘর এর হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার সাইজের, প্রতিটি ঘর হচ্ছে 1 ইঞ্চি দৈর্ঘ্যের, প্রস্থের 1 ইঞ্চি, এরকম একটি শিট, একে বলা P70 শিট। এই P70 শিটে তারা এই যে মোজাটা যেটা ট্রাভার্স করা হলো এর নকশা প্রণয়ন করেন। তো নকশা প্রণয়নটি আসলে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তারপর আমি ভবিষ্যতে ট্রাই করব খুব সহজ ভাষা আপনাদের জন্য সেটি প্রস্তুত করার জন্য। তো সেখানে যে কাজটি করা হয়, প্রথমে হচ্ছে যে এটি যদি আপনার মৌজার নির্দিষ্ট এলাকা হয়ে থাকে তো সেখানে তারা যে কাজটি করে সেখানে প্রথমে একটি নির্দিষ্ট বিন্দু তারা নেবে। তো এটি যদি আমরা একটি নির্দিষ্ট বিন্দু নিলাম, পর্তাল লাইন নিলাম সরাসরি, তো এর সাথে বাকি সমস্ত কিছুকে ত্রিভুজ এবং চতুর্ভুজে তারা সেটিকে সীমাবদ্ধ করে নেবে, ত্রিভুজ এবং চতুর্ভুজ যেভাবে সম্ভব। এগুলোকে হচ্ছে আপনারা যদি ম্যাপের মধ্যে যারা ম্যাপ তৈরি করেন সেখানে যদি সেটেলমেন্ট অফিসে গিয়ে যদি ম্যাপটি দেখতে চান সেখানে আপনারা দেখবেন যে এরকম কিছু মূলবিন্দু দেওয়া আছে খুবই হালকা করে, তার উপরে আপনার যে নির্দিষ্ট দাগ, ছোট ছোট জমি সেগুলো করা হয়। এই যে এগুলো করার মেন উদ্দেশ্যই হচ্ছে যখন মৌজা ম্যাপটি করা হয় তখন এই যে লম্ব যে জায়গাটি এটির উপর ভিত্তি করে মৌজার শেষ পর্যন্ত এগুলো প্রথমে মেপে নেওয়া হয়। মেপে নিয়ে মোট জায়গাটুকু কতটুকু ক্ষেত্রফল আছে সেটি হিসেব করা হয়। তার পরবর্তীতে যখন দাগ কাটা হয়, ছোটো ছোটো দাগ কাটার পরে এই দাগের মোট জমির পরিমাণ হিসাব করা হয় এবং ট্রাভার্সের মধ্যে কতটুকু জমি আসলো এটিও হিসাব করা হয়। হিসাব করার পরে তারা দেখে যে ম্যাপটি কতটুকু শুদ্ধ হলো, সেখানে কিছু নিয়মকানুন আছে, যেমন প্রতি 100 একরে
যদি 0.015 একর যদি ব্যবধান আসে সেটিকে সঠিক বলে ধরে নেওয়া হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা জমির মালিকানার ক্ষেত্রে তিনটি জিনিস বুঝতে পেরেছেন। একটি হচ্ছে দলিল, যেটি সাব রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রি হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে খতিয়ান বা পর্চা। এই খতিয়ান বা পর্চা বা সহিমরি যাবেদা নকল, এগুলো সমস্ত কিছু একই জিনিস। মোট কথায় এগুলো সেটেলমেন্ট অফিস থেকে আসে এবং অথবা আপনার উপজেলা ভূমি অফিস থেকে নামজারি হিসাবে আসে। যদি জরিপ করার সময় আসে তাহলে সেটেলমেন্ট অফিস থেকে আসবে। যখন সেটেলমেন্ট অফিস থেকে এগুলো ফাইনাল হয়ে যাবে তখন সরকার এটি একটি নোটিফিকেশন দিয়ে দেবে, এটাকে বলা হয় গেজেট। যখন এই গেজেট হয়ে যাবে তখন এই সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সমাপ্ত হয়ে যায়। তখন যেটি করেন সেটি এসিলেন্ট, সে দায়িত্বপ্রাপ্ত হন অর্থাৎ সহকারী কমিশনার ভূমি, উনি দলিল দেখে সেগুলো নামজারি করে দেন অথবা কারো মৃত্যুর পরে ওয়ারিশ সনদ দেখে নামজারি করে দেন। আর সেটেলমেন্ট অফিসই ওই জায়গাটির একটি ম্যাপ প্রস্তুত করে। আর এই সমস্ত ম্যাপ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, 4 ইঞ্চি হয়ে থাকে, 16 ইঞ্চি হয়ে থাকে, 32 ইঞ্চি হয়ে থাকে, 64 ইঞ্চি হয়ে থাকে, বর্তমানে 80 ইঞ্চিও হয়ে থাকতেছে। কারণ হচ্ছে বর্তমানে ঘনবসতি হয়ে যাচ্ছে, ওই জন্য 80 ইঞ্চিতে হয়ে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা বেসিক কিছু ধারণা পেলেন যে জমির মালিকানার জন্য যে তিনটি জিনিস দলিল, খতিয়ান এবং ম্যাপ, সেগুলো কোনটির সাথে কোনটি সম্পর্কযুক্ত এবং কোনটি কোথায় গিয়ে আমরা পাবো বা কোনটি কোথায় করতে হবে। আসসালামু আলাইকুম।